সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি আমি কি গুণাগার হব একসাথে চলতে গেলে দুনিয়াতে কখনও কোনো বিষয় নিয়ে রাগারাগি বা আপনার মনোমালিন্য হতে পারে কথা কাটাকাটি হতে পারে কিন্তু সেটা অমুসলিম সুলভ যেন না হয় অর্থাৎ মুসলমানের যে চরিত্র সেই চরিত্রের সীমা যেন অতিক্রম না করে গালমন্দ যেন না হয় কটুক্তি যেন না হয় পার্সোনাল অ্যাটাক যেন না হয় মুখের ভাষা যেন খারাপ করা না হয় এই এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইশা আল্লাহ বিদ্যা এর কারণে বড় কোনো গুণা হবে না তবে যথাসম্ভব ঝগড়া জাটি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করা এটা নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদিম সাল্লাম বলেছেন মানতারাকাল মেরা আইনকানা মোহক্কা যে ব্যক্তি ঝগড়া বিবাদ বিতণ্ডা বৎসা এগুলোকে এড়িয়ে চলে ইগনোর করে অথচ সে সত্যের উপর আছে যার সঙ্গে ঝগড়া করার উপলক্ষ তৈরি হয়েছে তিনি হয়তো রং জায়গায় অবস্থান করছেন তারপরও নিজস্বত্বের উপরে নিজে সঠিকতার উপরে থাকা সত্ত্বেও জাস্ট কথা বাড়বে এই জন্য তিনি যদি ঝগড়াকে এড়িয়ে যান তাহলে তার জন্য বিক্রিম সাদ আল্লাহ সাল্লাম জান্নাতের মধ্যখানে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মা নিয়েছেন আর এই কারণে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এটা ইমানদারের উত্তম আখলাকের অংশ সেই চেষ্টাটি আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে বিশেষ করে রমদার মাসের নবিক্রিম সাল্লাম বলেছেন রোজা অবস্থা আপনার সাথে কেউ যদি বিতরণটা করতে আসে বিতর্ক করতে আসে বছটা করতে আসে ঝগড়া করে আপনি তার ঝগড়ার জবাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে কিন্তু আপনি কথা বললে কথা বাড়বে তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে পাল্টা ঝগড়া না করে বলবেন এনে সায়ম ভাই আমি রোজাদার আছি যার কারণে তোমার ঝগড়ার প্রত্যুত্তর আমি করতে পারছি না এটি রমদার মাসের গুরুত্বপূর্ণ একটি আমল এর মাধ্যমে নিজেকে ঝগড়াঝাটি এবং এ জাতীয় বিষয় থেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ কিন্তু আমরা লাভ করতে পারি